আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি। এটা হলো ভুড়ি। আজকে আমি এটা নতুন স্টাইলে করছি। আমরা সাধারণত ভুড়ি নর্মালভাবেই রান্না করি। আমার চ্যানেলে অবশ্য আছে ভুড়ি ভুনা, কিন্তু এটা আজকে আমি সম্পূর্ণ আমার বোনের শ্বশুরবাড়ি হলো খুলনা, ওদের স্টাইলে করছি। এটা নারিকেল দুধ দিয়ে করছি। আমি সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে দিব, আশা করছি ভালো লাগবে। এই যে আমি ভুড়িগুলোকে বড় বড় করে কেটে তারপর আমি সিদ্ধ করে নিছি। এখন এগুলোকে একটু ভালো করে ক্লিন করব। ক্লিন করে তারপর ছোট ছোট করে কেটে এরপর আমি রান্নাটা বসাবো। এই যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, মোটামুটি একদম ছোট ছোটই করে ফেলবো, কারণ ছোট ছোট করে করলে খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই রান্না একটু তেলটা বেশি লাগবে। এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, কয়েকটা তেজপাতা, দারচিনি আর তিন চারটে এলাচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এক কাপের মতোই দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে, এই যে অনেকটা ভাজা হয়ে আসছে, ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব বাকি স্পাইসগুলো। আর এখানে আমার ভুড়ি হলো 1 কেজি, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ দিলাম তাও 1 চামচ, তারপর জিরা তাও 1 চামচ। বাস এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাই নিব নেড়ে চেড়ে। ভালো করে মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষায় নিচ্ছি। আমি আজকে এখানে কোনো পানি ইউজ করব না। আজকে আমি এখানে ইউজ করব নারিকেলের দুধ। আমি দিয়ে দিলাম ভুড়িগুলো। ভুড়িগুলো থেকে যে পানি বেরোছে এটাকে এখন আমি একটু কষায় নিব। এরপর আমি যতবারই কষাবো আমি নারিকেলের দুধ দিয়ে কষাবো। এই যে নারকেলের দুধ দিয়ে দিয়ে আমি মাংস ভুড়িগুলোকে কষাই নিচ্ছি। এটা আমি অল্প মানে ফুল একসাথে দিব না, অল্প একটু দিয়ে আমি ভুড়িটা রান্না করব। যদি সিদ্ধ না হয় তখন আর একটু দিব। এইভাবে করে আমি পুরো একটা টিন নিয়ে আসছি, সেই একটা টিন পুরোটাই আমি এখানে ইউজ করব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার বানানো গরম মশলা, আর আমার কাছে আছে ভাজা জিরের গুঁড়ো, ওখান থেকে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটস। 5 মিনিটস পরে দেখেন অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমার ভুড়িগুলো। এই যে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এখন আমি আরেকটা কড়াইতে একটু তেল নিয়ে নিলাম। এরপর 2টো শুকনো মরিচ দিয়ে দিছি। শুকনো মরিচগুলো এখান থেকে আমি ভেজে তুলে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি ভুড়িগুলো। ভুড়িগুলো দিয়ে এখন আমি এখানে আবার একটু ভেজে নিব। একদম এই তেলের উপর আমি খুব ভালো করে এটা ভেজে নিব। একদম কালারটা চেঞ্জ যখন হয়ে যাবে তখন মনে করতে হবে যে আমার ভুড়িগুলো হয়ে গেছে। এখন নামানোর আগে আমি কিছু পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে কিউব সাইজ করে কেটে দিয়ে দিলাম। এই
যে আমার ভুড়িগুলো অনেকটা মনে হচ্ছে হয়ে গেছে। আর কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই যে 5 মিনিট পরে অবস্থা দেখেন। এরপরে এটা হলো এলাচির গুঁড়াকে আমি গুঁড়া করে রাখছিলাম, এলাচির সেই গুঁড়া থেকে একটু এলাচি গুঁড়া দিয়ে দিলাম। আর আমার গরম মশলার মধ্যে কিন্তু জৈত্রি, জায়ফল সবকিছুই আছে, এই জন্য আমার এক্সট্রা ভাবে আর অন্য স্পাইস দিতে হয় নাই। জাস্ট আমার বানানো গরম মশলা থেকে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিছিলাম। এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, এত মজা লাগতেছে। আর নারকেল দুধ দিয়ে রান্না করলে যে এত মজা হয় এটা আসলে আমি জানতামই না। আমার বোনের যা ওই বলল যে আপনি নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখবেন, খুবই মজা হয় আর খুবই টেস্টি, আসলে অনেক মজা। থ্যাংক ইউ সোনিয়াকে, সোনিয়াই আমাকে এই বুদ্ধিটা দিছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। আমার ভুড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, কি সুন্দর কালার হয়েছে দেখেন, যেমন সুন্দর এটা কালার হয়েছে আর খেতে তো অদ্ভুত, মানে বুড়ির যে একটা গন্ধ ওই গন্ধটা পর্যন্ত নাই, খুবই মানে নাইস হয়েছে, একদম নারকেলের দুধের গন্ধটাই অন্য অন্যরকম একটা টেস্টি টেস্টি ভাব মনে হয়। যে দেখেন কি সুন্দর, আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। রিয়েলি খুবই মজা, খুবই টেস্টি একটা রেসিপি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন অনেক টেস্টি আর অনেক মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।